হ্যাঁ আমাদের আজকের আলোচনা এক নজরে এসিড ক্ষারক লবণ এক নজরে এসিড ক্ষারক লবণ আলোচনা শুরু করার আগেই আমি একটু বলে রাখতে চাই কোনো একটি যৌগিক পদার্থের সংকেত কীভাবে লিখতে হয় যোজনী এবং প্রতীক ব্যবহার করে তারপরে এসিডগুলোর নাম কিভাবে বলতে হয় তাদের সংকেত কিভাবে লিখতে হয় খার খারক এবং লবণ ইত্যাদি বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে আমাদের আগে লেকচার দেয়া আছে ভিডিও দেয়া আছে যে সমস্ত শিক্ষার্থীদের সংকেত লিখতে সমস্যা বা এসিডের নাম বলতে সমস্যা বা খার খারকের পার্থক্য চিনতে সমস্যা তাদেরকে আমি বলবো আগে সেই লেকচারগুলো একবার দেখে আসবে আমি নিচে এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে চারটি লিঙ্ক দিচ্ছি সে লিঙ্কগুলোতে গেলেই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখতে পাবে এবং তোমাদের কাছে বিষয়টি সহজ হয়ে আসবে তো আজকে আমরা অত্যন্ত সংক্ষেপে এসিড ক্ষারক এবং লবণ এক নজরে চেনার একটা চেষ্টা করব তো এখানে তোমরা স্ক্রিনে যা দেখছ আমি অনুরোধ করবো স্ক্রিনে দিয়ে একটু মনোযোগ দিয়ে তাকাতে তুমি দেখতে পাবে সহজেই বাম পাশে যেগুলো লেখা হয়েছে তাকে এগুলো সব ধাতু অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূলক এনএচ ফোর অ্যামোনিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন কপার অ্যামোনিয়াম এরা সব ধাতু এবং এরা হচ্ছে ধনাত্মকমূলক আর একদম ডানে যেগুলো দেখছ এগুলো সব অধাতু এবং অধাতু যৌগমূলক এগুলো ঋণাত্মকমূলক ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সালফার সালফেট সালফাইট নাইট্রেট নাইট্রাইট কার্বোনেট ক্লোরেট ইত্যাদি এটাও একটু লক্ষ্য করে দেখবে ফ্লোরিন যখন কারোর সাথে যুক্ত হবে তার নাম কিন্তু বলবো আমি ফ্লোরাইড ক্লোরিনকে বলবো ক্লোরাইড ব্রোমিনকে বলবো ব্রোমাইড আয়োডিনকে বলবো আয়োডাইড সালফারকে বলবো সালফাইড এদের নাম বলতে গেলে শেষে কিন্তু আমাকে ড বলতে হচ্ছে আর নিচের গুলোতে সব ট তো আপাতত এই এখন যখন এই বাম পাশের বক্সের ধাতুগুলোর সাথে ডানের বক্সের যে কোনো একটি অধাতুকে যখন আমি যুক্ত করব যে কোনো একটির সাথে যে কোনো একটি তখন যা পাবো তার নাম হবে লবণ তুমি পটাশিয়ামের সাথে ধরো ফ্লোরিনকে যদি যুক্ত করো পটাশিয়াম ফ্লোরাইড সেটি একটু লবণ পটাশিয়ামের সাথে যদি সালফেটকে যুক্ত করো পটাশিয়াম সালফেট সেটি আরেকটি লবণ জিঙ্কের সাথে যদি তুমি সালফাইডকে যুক্ত করো সালফাইড জিঙ্ক সালফাইড সেটি একটি লবণ আমি রিপিট করছি কথাটা বামের এই যে ধাতু বক্সের যে কোনো একটি ধাতুর সাথে ডান দিকের অধাতু বক্সের যে কোনো একটি অধাতু যুক্ত করে আমরা যা পাবো তাই লবণ এবং শুধু সেগুলোই লবণ এবার আসো অন্যদিকে যাই বামের বক্স যেটাতে যে ধাতুগুলো আছে ধাতুর সাথে যদি আমরা অক্সিজেন যে ছোট বক্সটা অক্সিজেন অথবা হাইড্রো যুক্ত করি তখন যা পাব সেটি হচ্ছে ক্ষারক সেটি হবে ক্ষারক যেমন পটাশিয়াম অক্সাইড এটা খারক হবে পটাশিয়াম হাইড্রো অক্সাইড এটাও ক্ষারক হবে ধরো ম্যাগনেশিয়াম অক্সাইড এটা ক্ষারক হবে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এটাও ক্ষারক হবে এরকম করে এই বামের এই যে ধাতু বক্সের যে কোনো একটি ধাতুর সাথে অক্সিজেন অথবা হাইড্রো অক্সাইড যুক্ত করলে যা পাব তাই ধাতু বিষয়টা সরি যা পাবো তাই খারক ধাতুর সাথে অক্সিজেন বা হাইড্র যুক্ত করে যা পাবো তার সবই হচ্ছে ক্ষারক একটা কথা একটু মনে রাখবে আমরা সাধারণত যে অ্যামোনিয়াম এনএচ ফোর অ্যামোনিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করি না তে কাজটা আমরা করবো না হ্যাঁ আর তা না হলে যে কোনো একটি ধাতুর সাথে অক্সিজেন বা হাইড্রোক্সাইড যুক্ত করলে যা পাবো তাই আমাদের ক্ষারক এই ক্ষারকের ভিতরে কোনো কোনোটি খার সেটি আমরা খার ক্ষারকের আলাদা যে লেকচার সেখানে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম এবার আসো দ্বিতীয়টা তিন নম্বর কথা এখানে হাইড্রোজেন দেখছো এই হাইড্রোজেনের সাথে অদাতব মৌল যেগুলো আছে এগুলো যুক্ত করলে যেটাই যুক্ত করি না কেন আমি অ্যাসিড পেয়ে যাব আমি যদি হাইড্রোজেনের সাথে এই ক্লোরিনকে যুক্ত করি হাইড্রোজেন ক্লোরাইড হবে যা এসিডিও নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেনের সাথে যখন আমি সালফারকে যুক্ত করবো হাইড্রোজেন সালফাইড হবে এসিড হিসেবে যার নাম হবে হাইড্রোসালফিওরিক অ্যাসিড হাইড্রোজেনের সাথে যখন আমি সালফেটকে যুক্ত করবো ফোর সালফেটকে যুক্ত করব। তখন হবে হাইড্রোজেন সালফেট এসিড হিসাবে যার নাম হবে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনের সাথে যখন আমি কার্বনেট যুক্ত করব। তখন হবে হাইড্রোজেন কার্বনেট এসিড হিসাবে যার নাম হবে কার্বনিক অ্যাসিড এভাবে করে আমি শিক্ষার্থীদেরকে বলবো একটু ভালো করে স্ক্রিনের দিকে আরেকবার তাকিয়ে দেখো ধাতুগুলো দুজনের সাথে যুক্ত হচ্ছে যখন সে অক্সিজেন বা হাইড্রক্সাইডের সাথে যুক্ত হচ্ছে তখন হচ্ছে খার খারক ক্ষারক আবার এই ধাতুগুলো যখন এই অধাতুগুলোর সাথে যুক্ত হচ্ছে আমার ডানের বক্সের সাথে যুক্ত হচ্ছে যখন ধাতুগুলো তখন হচ্ছে লবণ ধাতুগুলো যখন ডানের বক্সে অধাতুগুলোর সাথে যুক্ত হচ্ছে তখন হচ্ছে লবণ আচ্ছা ধাতুর কাজ শেষ তা ধাতু দুজনের সাথে যুক্ত হচ্ছে ধাতু অধাতুর সাথে যুক্ত হচ্ছে এদিকে তখন সে হচ্ছে লবণ এবং ধাতু যুক্ত হচ্ছে অক্সিজেন হাইড্রোক্সাইডের সাথে তখন সে হচ্ছে ক্ষারক ধাতুর কাজ শেষ আর অধাতুগুলো অধাতুগুলো যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে বা হাইড্রোজেন যখন অধাতুর সাথে যুক্ত হচ্ছে তখন পাওয়া যাচ্ছে অ্যাসিড তো তাকিয়ে দেখো এদিক থেকে যদি অধাতুগুলো নিয়ে যদি কথা বলি অধাতুগুলো যখন ধাতুদের সাথে যুক্ত হবে তখন পাওয়া যাবে লবণ আবার এই অধাতুগুলো যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তখন পাওয়া যাবে এসিড কথা পরিষ্কার তাহলে আমি শিক্ষার্থীদের পরামর্শ দিব এই যে চিত্র এই চিত্রটার দিকে ভালো করে খেয়াল করে রাখবে একেবারেই সহজ লবণের সংখ্যা কিন্তু বেশি লবণের সংখ্যা বেশি সকল ধাতুর সাথে সকল অধাতু যুক্ত হলে লবণ হয় আর খার খারকের সংখ্যা লবণের চেয়ে একটু কম এসিডের সংখ্যা আরও কম কারণ এসিড শুধু হাইড্রোজেনের সাথে যুক্ত হয় সে যাই হোক সংখ্যা বড় ব্যাপার নয় বড় ব্যাপারতে নামগুলো বলতে পারা সংকেত লিখতে পারা আমি আরও একবার পরামর্শ দিচ্ছি এই ভিডিওর নিচে যে চারটি লিঙ্ক আমি দিচ্ছি চারটি লিঙ্ক একবার খুলে দেখবে যদি তোমার আগে দেখা থাকে অথবা জিনিসটা জানা থাকে তো তো ভালোই যদি দেখার না থাকে বা জিনিসটা যদি জানা না থাকে বিষয়গুলো তুমি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে প্রতীক সংক্ষেপ যোজনী, এসিড খার খারক লবণ ইত্যাদি বিষয় একদম ক্লিয়ার কাট ধারণা যদি না থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুদেরকে আমি বলবো রসায়ন তুমি ভালোভাবে কখনোই পড়তে পারবে না আরেকটু কথা বলি তোমরা শোনার পরে অনেক সময় শিক্ষার্থীদেরকে লক্ষ্য করা যায় তারা মনে করে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাট সত্য কথা হচ্ছে সে এখনও ক্লিয়ার না তুমি প্রচুর প্র্যাকটিস করতে হবে এখানে প্রত্যেকটি অনেকগুলো লবণের নাম লিখবে তুমি লিখে লিখে সংকেত লিখবে অনেকগুলো খার খারকের নাম লিখে সংকেত লিখবে অনেক অ্যাসিডের নাম লিখে তার সংকেত লিখবে প্র্যাকটিস করতে করতে তোমার বিষয়টা ক্লিয়ার হবে শুধুমাত্র একবার বুঝেছ বুঝে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো কিছু করতে পারবে না তো সবাইকে আজকের মতো ধন্যবাদ